নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, শুরু হতে চলেছে শ্রাবণ মাস, আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শ্রাবণ মাস চলাকালীন আপনারা যারা ব্রত উপবাস করবেন তারা কী কী খেতে পারবেন এবং কী কী খেতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্রাবণ মাসে অনেকেই নির্জরা উপবাস করে, অনেকে আবার সারা মাস ধরে নিরামিষ আহার গ্রহণ করেন, অনেকে আবার সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা উপোস ভঙ্গ করেন। আজকের ভিডিওতে আপনারা এটাও জানতে পারবেন, শ্রাবণ মাসের সোমবারে শিবের উপোস করলে ভাত বা রুটি খাওয়া যায় কি না। শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস। পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ যা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব। শ্রাবণ শিবের মাস হিসেবে খ্যাত। এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলী। ব্রতের উদ্দেশ্যে একটাই মনস্কামনা পূরণ, শিবমূর্তি বা লিঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিবব্রতের অন্যতম প্রধান আচার। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসে সোমবারের উপবাস করলে কী কী খেতে পারব। সবার প্রথমে বলছি, শ্রাবণ মাসে সোমবার নির্জলা ব্রত করাই শ্রেয়, কিন্তু সবার পক্ষে কিন্তু নির্জলা ব্রত করা সম্ভব নয়। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা শারীরিক অসুস্থতার জন্য সারাদিন উপোস করতে পারেন না, তারা কীভাবে শ্রাবণ মাসের উপবাস পূর্ণ করবেন এবং তারা কী কী খেতে পারবেন এবং কী কী খেতে পারবেন না। তো বন্ধুরা, সব রকমের উপবাস ও পুজোতে কিন্তু ফল খাওয়া যায়, তাই শ্রাবণ মাসের সোমবারের উপবাসে আপনারা ফলাহার করতে পারবেন। উপবাস করার সময় প্রতি দু ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে, আবার অনেকে সন্ধ্যাবেলা পুজো দিয়ে তারপরেও ফলাহার করতে পারেন। এই বিশেষ দিনে ভক্তরা শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করান, কারণ ধর্মীয় হিন্দু গ্রন্থ অনুসারে জানা যায় ভগবান শিব দুধ পছন্দ করেন। সুতরাং শ্রাবণ মাসের সোমবারের উপোসের সময় দুধ খাওয়া যেতে পারে এবং দুধ দিয়ে তৈরি নানা রকম মিষ্টিও খেতে পারেন, কিন্তু কাঁচা দুধ একদমই খাবেন না। উপবাসের সময় সবচেয়ে বেশি প্রচলিত খাবার হলো সাবুদানা। এটি দিয়ে তৈরি করে নানা রকম খাবার এদিন আপনারা খেতে পারেন, যেমন সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, চীনাবাদাম সাবুদানার পকোড়া। তো বন্ধুরা, আপনারা সাবুদানা দিয়ে যাই কিছু বানান না কেন, এর মধ্যে কিন্তু একদমই লবণ ব্যবহার করবেন না, কারণ উপবাসের সময় কিন্তু লবণ খাওয়া চলে না। লবণের বদলে আপনারা সিন্দুক লবণ বা কালো লবণ ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা বাদাম, রাগি ও বাজরা দিয়ে তৈরি রুটি এবং লবণ ছাড়া মাখনও খেতে পারেন। আলু দিয়ে তৈরি নানা রকম খাবার আপনারা খেতে পারেন, কিন্তু তার মধ্যে হলুদ একদমই দেবেন না এবং সিন্দুক লবণ ব্যবহার করবেন। এছাড়াও যারা একদমই নির্জলা উপবাস করতে পারেন না, তারা প্রতি দু ঘন্টা অন্তর জল ও ফলের রস খেতে পারবেন। মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা, দারচিনি, সবুজ এলাচ, লবঙ্গ ও কালো গোলমরিচ। এই সমস্ত কিছু দিয়ে আপনারা নানা রকম সবজি বানিয়েও খেতে পারেন এবং সাবুদানার খিচুড়িতেও ব্যবহার করতে পারেন। শ্রাবণ মাসে শিবব্রত করলে সবজির মধ্যে আপনারা কাঁচা কলা, লাউ, টমেটো, শশা এই সমস্ত কিছু খেতে পারেন। এছাড়াও আলু, মিষ্টি আলু, শাক আলু এই সমস্ত কিছু আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসে সোমবারে ব্রত চলাকালীন আমরা কী কী খেতে পারবো না। তো এখানে ব্রতের কথা চলছে, আর ব্রতের কথা উঠে এলে সবার প্রথমে আমরা যেটা খেতে পারবো না সেটা হলো আমিষ আহার। তো বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারে কিন্তু আমরা কখনোই কোনো রকম আমিষ আহার খাবো না। অনেকেই রয়েছেন যারা পুরো এক মাস ধরে শ্রাবণ মাস পালন করবেন,
তাদের আমিষ আহার না খাওয়াই শ্রেয়। কিন্তু এক মাস অনেকেই আমিষ না খেয়ে থাকতে পারেন না, তাদের উদ্দেশ্যেই বলছি। আপনারা যদি এক মাস আমিষ আহার ছাড়া থাকতে পারবেন না, তাহলে অত্যন্ত সোমবার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। কারণ ভগবান আমাদেরকে কখনোই বলেননি নিজের মনকে কষ্ট দিয়ে আমাকে সন্তুষ্ট করো। ভগবান শুধু এতটুকুই চায় যতটুকু আমরা ভগবানের জন্য করি না কেন, মন থেকে করি। তাই ভগবানকে মন থেকে পুজো করলে ভগবান সেটাতেই সন্তুষ্ট হবেন। তার জন্য আমাদেরকে এক মাস নিরামিষ আহার গ্রহণ করতে হবে না, শুধুমাত্র সোমবার দিন নিরামিষ আহার আপনারা গ্রহণ করবেন। শ্রাবণ মাসে সোমবারের উপোস করলে মাছ, মাংস, ডিম এবং তামাক জাতীয়, অ্যালকোহল জাতীয় কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। বন্ধুরা, আমি আগেই বলেছি ফলের জুস খেতে পারবেন, কিন্তু বাইরে থেকে কিনে এনে কোনো রকম প্যাকেট ফ্রুট জুস খাবেন না, কারণ তার মধ্যে লবণ থাকতে পারে, এর ফলে আপনার ব্রত ভেঙে যেতে পারে। সেই কারণে বাড়িতে তৈরি করে তারপরে ফলের জুস খাবেন। শাস্ত্রমতে শ্রাবণ মাসে পেঁয়াজ, রসুন, সর্ষের তেল, মুসুর ডাল, বেগুন এই সমস্ত কিছু না খাওয়াই শ্রেয়। এছাড়াও অনেকে নানা রকম খাবারে তিলের তেল ব্যবহার করে থাকেন, এই সময় তিলের তেলও খাওয়া যাবে না। ব্রতের সময় আপনারা দানা জাতীয় কিছু খাবেন না, যেমন গম, চালের তৈরি কিছু একদমই খাবেন না। সোমবার হলো ভগবান শিবের দিন। সারা বছর সোমবারের ব্রত বা পুজো করা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না, তাই যদি সম্ভব হয় শ্রাবণ মাসে অবশ্যই প্রতি সোমবার ভগবান শিবের পুজো করুন এবং ব্রত করুন, তাহলেই সারা বছরের ফল পাওয়া যাবে। এবং শ্রাবণ মাসের সোমবারে সারাদিন ওম নমঃ শিবায় জপ করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে শ্রাবণ মাসে সোমবারে উপোস করলে কী কী খাওয়া যাবে এবং কী কী খাওয়া যাবে না। এবং ভাত, লুচি, পরোটা এগুলো কিন্তু কিছুই শ্রাবণ মাসে সোমবারের উপোসে খাওয়া চলবে না। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার চ্যানেলে পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেগুলোও দেখতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার।